বরিশালে বিএনপির ভোট বর্জন নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে দফায় দফায় লাঠিচার্জ, সাবেক সংসদ আবুল হোসেন সহ সাতজন গ্রেপ্তার। বরিশাল থেকে হাওলাদার রাসেলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আরমান শেখ। এ সময় বিএনপির অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন, পাশাপাশি গ্রেফতার হয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান সহ সাতজন। বুধবার কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে নেতৃবৃন্দ। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির বিক্ষোভ মিছিল। এরপর পুনরায় বিএনপি বিক্ষোভ মিছিলের চেষ্টা চালালে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খান, জেলা ছাত্রদলের সহসভাপতি রাজীব সহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় কেন্দ্রীয় বিএনপি অন্যতম নেতা আবু নাসের রহমতুল্লাহ সহ একাধিক নেতা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আরিজুল হক রাজধানী টেলিভিশনকে বলেন, অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করতে গেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে তৃতীয় দিনের মতো আদালত বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।